এটি দেহের সেই জায়গা যেখান দিয়ে ভ্রূণের মধ্যে জীবন নেমে আসে। তো এটি হলো ব্রহ্মরন্ধ্র। যদি ভৌতিকতার ঊর্ধ্বের যেসব মাত্রাগুলি সেগুলি একটি অবিচ্ছিন্ন অবিচ্ছিন্ন সক্রিয় প্রক্রিয়া হয়ে ওঠে, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটি অনুভব করে থাকবেন সম্ভবির সময়। আপনার মাথায় একটি অ্যান্টেনা রয়েছে যা আপনাকে আপনার জীবনের একটি বিশেষ পরিপ্রেক্ষিত দেয়। আপনার বাড়িতে যদি নবজাত শিশু থাকে তবে দেখবেন যে মাথার খুলির একটি বিশেষ অংশ গঠিত হয়নি, এটা কি খেয়াল করেছেন? কাজেই শিশুটিকে ধরতে হবে আলতোভাবে, ওই অংশটি শুধুই চর্ম, কোনো হাড় নেই। তো এই অংশটিকে যৌগিক পরিভাষায় ব্রহ্মরন্ধ্র হিসেবে উল্লেখ করা হয়। রন্ধ্র মানে একটি পথ, একটি ছোট ছিদ্র বা একটি সুড়ঙ্গ বা পথের মতো। তো এটি ব্রহ্মরন্ধ্র নামে পরিচিত। তো এটি দেহের সেই জায়গা যেখান দিয়ে ভ্রূণের মধ্যে জীবন নেমে আসে, কারণ জীবন ভ্রূণে নেমে এসেছে এবং জীবন তার বিকল্পগুলি খোলা রাখে। এই দেহটির একে বজায় রাখার সামর্থ্য আছে কি না আছে এটি বিকল্পগুলি খোলা রাখে। জীবন প্রক্রিয়ায় এটুকু সচেতনতা রয়েছে, সুতরাং এটি ওই গুপ্ত দ্বারটি শেষ মুহূর্ত পর্যন্ত খোলা রাখে। সে এটি খোলা রাখতে চায় যাতে করে যদি সে তার অস্তিত্বের জন্য দেহটিকে অনুপযুক্ত মনে করে তবে সে চলে যেতে পারে। এটি দেহের অন্য কোনো পথ দিয়ে বেরিয়ে যেতে চায় না, এটি যেভাবে এসেছিল সেইভাবেই যেতে চায়। একজন ভালো অতিথি সবসময় সদর দরজা দিয়েই আসেন এবং সদর দরজা দিয়েই বাইরে যান। যদি তিনি সামনের দরজা দিয়ে এসে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যান, তার অর্থ আপনার বাড়ি পুরো সাফ হয়ে গেছে। সুতরাং তিনি একই দরজা দিয়ে বাইরে যেতে চান, তাই তিনি এটি খোলা রাখেন, তার বিকল্পগুলি শেষ মুহূর্ত পর্যন্ত খোলা রাখতে চান। এমন অজস্র ঘটনা রয়েছে, সম্ভবত যদি ডাক্তার বা প্রসূতিবিদেরা থাকেন তবে আপনারা জানবেন, এমন অনেক ক্ষেত্রে হয়েছে যেখানে চিকিৎসাবিদ্যার সমস্ত পরিমাপ বলছে যে ভ্রূণ সুস্থ, সবকিছু ঠিক আছে, তবুও কোনো কারণে মৃত সন্তান প্রসব হয়। কারণ শুধু এই যে ভেতরে জীবনটি তখনও বাছাবাছি করছে। যদি এটি বুঝতে পারে যে ভুল ধরনের দেহ তৈরি হচ্ছে, জীবনটির নিজস্ব কার্মিক সঞ্চয় রয়েছে এবং ভ্রূণের রয়েছে তার মা এবং বাবার কর্ম, সুতরাং এটি তার পছন্দটি করছে, 90% ক্ষেত্রে এটি সঠিক বা আরও বেশি ক্ষেত্রেই সঠিক। কখনও কখনও এটি সচেতন যে এটি ভুল পছন্দ করে ফেলতে পারে। তাই গর্ভাবস্থাকালীন এই কারণেই গর্ভবতী মহিলার চারপাশে একটা অন্য ধরনের পরিবেশ তৈরি করতে এত সাবধানতা অবলম্বন করা হতো। এখন আমরা সেসব ছাড়তে বসেছি। একজন মহিলা কাজে যান, তিনি সিনেমায় গিয়ে বসেন, তিনি সমস্ত জায়গা ঘুরে বেড়ান, সেই জিনিস আর রক্ষণ করা হয় না। এটা করা হতো এই আশা করে যে আপনারা দুজনেই যেরকম তার থেকে ভালো কিছু যেন আপনার গর্ভে আসে। কি বলছি বুঝছেন নিশ্চয়ই? আপনারা স্বামী এবং স্ত্রী, আপনারা এক বিশেষ মানের, আপনারা চান যে আপনাদের সন্তান আপনাদের তুলনায় আরও অনেক উচ্চমানের হবে। কেবল আপনার মতো নয়, আপনাদের চেয়ে আরও ভালো কেউ যেন আপনার গর্ভে আসতে পারে। সেই জন্য গর্ভাবস্থায় একটি নির্দিষ্ট পর্যায়ের পর এমনকি স্বামীরও স্ত্রীর কাছে আসার অনুমতি ছিল না, কারণ তাকে একটি বিশেষ স্বাচ্ছন্দ্য এবং সুস্বাস্থ্যের অবস্থায় রাখা উচিত, একটি বিশেষ ধরনের চিন্তার সাথে, একটি বিশেষ ধরনের আবহাওয়ায়, তার শরীর মনকে সমস্ত উপায়ে খুশি করার চেষ্টায়, সঠিক ধরনের ধূপ, সঠিক ধরনের শব্দ, সঠিক ধরনের মন্ত্র, সঠিক ধরনের খাদ্য, সব কিছু যাতে তার শরীর এমন অবস্থায় থাকে যেটি সঠিক ধরনের সত্তাকে স্বাগত জানায়। সম্ভবত আজকের বিশ্বে এটি All these things are out of question. এই সব করার কোনো প্রশ্নই নেই। সুতরাং যদি কোনো সত্তা এই বিশেষ ভ্রূণটির ভিতরে প্রবেশ করে এবং একটি শিশুতে বিকশিত হয়ে ওঠার সময় এটিকে অনুপযোগী বলে বুঝতে পারে তবে সে ছেড়ে চলে যায়, সেই কারণে একটি দরজা খোলা রাখা হয়। তো এটিই হল ব্রহ্মরন্ধ্র।
এমনকি একদিন যখন আপনি চলে যান, আপনি যে কোনো পথে যেতে পারেন, তবে আপনি যদি ব্রহ্মরন্ধ্র দিয়ে যান, তবে সেটি চলে যাওয়ার সেরা উপায়। যদি আপনি সচেতনভাবে শরীরের যে কোনো অংশ দিয়ে ছেড়ে যান, ঠিক আছে, তবে আপনি ওইখান দিয়ে যেতে পারলে সেটি ছেড়ে যাওয়া সেরা উপায়। সুতরাং যেহেতু এটি নিয়ে প্রচুর আলোচনা হয়, নানা বই রয়েছে যেগুলো এইসব নিয়ে লেখা, একটা ব্যাপার হল একটা বিশাল সম্ভাবনা রয়েছে যে কেউ, একটি ব্যক্তি, লোকেরা মাথার উপরে কপালের মধ্যখানে নানা জিনিস কল্পনা করতে শুরু করতে পারে, নানা ব্যাপারে কল্পনা করেই চলে। কারণ আপনাকে এটি বুঝতে হবে, যেখানেই আপনি আপনার মনকে কেন্দ্রীভূত করবেন সেখানেই একটা স্পন্দনের সৃষ্টি হবে। আপনি যদি চান, এক্ষুনি পরীক্ষা করুন, আপনার কোড়ে আঙুলটি এভাবে ধরুন এবং এই আঙুলটির আগায় মনঃসংযোগ করুন, আপনি এক মিনিটের মধ্যে দেখতে পাবেন সেখানে স্পন্দন হচ্ছে। শরীরের যে কোনো অংশে যদি আপনি আপনার মনকে কেন্দ্রীভূত করেন, তবে কিছু স্পন্দন আপনি লক্ষ্য করবেন। তো এটিকে আপনার মধ্যে অন্য কোনো দুর্দান্ত প্রক্রিয়া ঘটছে বলে ভুল করবেন না। তবে অবশ্যই এখানে ওখানে শারীরবৃত্তীয় স্পন্দন এবং মোচড়গুলি ঘটছে। কোনোভাবে এটি আপনার সাথে হয়ে যায়। আপনি ঘুমোচ্ছেন, শরীরের কোনো অংশে একটু আধটু স্পন্দন, এটি ওটি। বিশেষত যদি আপনি খুব নার্ভাস হন, এটি আপনার সাথে প্রায়শই ঘটতে পারে। যদি আপনি স্বচ্ছন্দভাবে থাকেন তবে নাও পারে। যদি আপনি কিছুটা উত্তেজনা বা চাপের মধ্যে থাকেন তবে আপনার বিভিন্ন অংশে এটা ঘটতে পারে, কাজেই সেটাকেও ভুল ভাবা চলবে না। আমি জানি না এটা আমার বলা উচিত কি না, কারণ আমি বললেই আপনারা নানারকম কল্পনা শুরু করে দেবেন। আপনি যদি ধ্যানমগ্ন হয়ে যান, এই এখন যেমন আপনি হচ্ছেন, আপনি যেমন সম্ভবই করছেন, আমার এটিও বলা উচিত নয়, এটা নানা ধরনের অবস্থা তৈরি করে। কারণ মানুষের প্রচণ্ড কল্পনা শক্তি রয়েছে, আমি সবসময় তাদের এমন কিছু বলা এড়িয়ে চলি যা তাদের অভিজ্ঞতায় নেই, কারণ তারা নানা ধরনের সব জিনিস কল্পনা শুরু করবে। যাই হোক, আপনি যদি নিজের সাথে এটি করবেন না, এটির প্রয়োজন নেই। আমি যদি আমার হাতটি আমার ব্রহ্মরন্ধ্রের ওপরে ধরি, এমনকি 4 ফুট ওপর অবধি যদি আপনি এটি ধরেন, আপনার হাতে একটা স্পষ্ট অনুভূতি বুঝতে পারবেন, যার আকারটা সবসময় হয় কিছুটা ইংরাজির 8 অক্ষরটির মতো। আপনি যদি আপনার শক্তিকে একটি বিশেষভাবে রাখেন, তবে এটি সর্বদাই ঘটবে। এটি প্রতিটি মানুষের ক্ষেত্রেই ঘটতে পারে, তবে এটি ঘটছে ভেতরে, এটি নিজেকে ছাড়িয়ে যায় না। Because the final 2 chakras out of the 114 chakras that are there in the system, 2 chakras are outside the body. কারণ আমাদের সিস্টেমে যে 114টি চক্র আছে, তার মধ্যে 84টি চক্র রয়েছে দেহের বাইরে। যদি ভৌতিকতার ঊর্ধ্বের যেসব মাত্রাগুলি, সেগুলি একটি অবিচ্ছিন্ন সক্রিয় প্রক্রিয়া হয়ে ওঠে, আপনাদের মধ্যে কেউ কেউ হয়তো এটি অনুভব করে থাকবেন, সম্ভবিক সময়ে কয়েক মুহূর্তের জন্য আপনাদের নিজের সত্তা ছাড়িয়ে কিছু সক্রিয় হয়ে উঠছে বলে মনে হয়। So if a dimension beyond your physicality, সুতরাং যদি আপনার ভৌতিকতার ঊর্ধ্বের কোনো মাত্রা আপনার মধ্যে একটি অবিচ্ছিন্ন সক্রিয় প্রক্রিয়া হয়ে ওঠে, তবে কিছু সময় পর এই 2টি চক্র যা সুপ্ত এবং শরীরের বাইরে থাকে তা সক্রিয় হয়ে যায়। এগুলো সক্রিয় হয়ে উঠলে ওখানে আপনার মাথায় একটি অ্যান্টেনা রয়েছে মনে হবে। পুলিশের অ্যান্টেনা দেখেছেন? আপনার মাথাতেও একটি অ্যান্টেনা রয়েছে যেটা আপনাকে জীবনের একটি বিশেষ পরিপ্রেক্ষিত দেয়।